তিনি এত বড়ো আল্লাহওয়ালা বিশ্বভোট চুরি বিশ্বভোট ডাকাতি এবং দিনের ভোট রাতের বেলায় তাহাজুত পরে করার মতো একটি দুর্লভ বিশ্ব রেকর্ড জাতিকে উপহার দিয়েছিলেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি সালামু ও আল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আল্লাহর অলি তার নামটি আমি এই মুহূর্তে নিতে চাচ্ছি না সেই যুগশ্রেষ্ঠ আল্লাহর অলির একজন সুযোগ্য খলিফা আল্লামা মুফতি শামীম ওসমানের বয়ান প্রসঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন তিনি অতি সম্প্রতি একটি বয়ান করেছেন সেই বয়ানের আলোকেই মূলত আমার আজকের আলোচনাটি সাজিয়েছি তিনি প্রথমেই যে কথাটি বলেছেন সেটি ছিল এমন আল্লাহ সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এত বড় আল্লাহ আল্লাহ মানুষ আমি খুব কম দেখছি জীবনে আমি এরকম আল্লাহ মানুষ এত ধৈর্যশীল মানুষ আমি দেখি নাই এত আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস কোনো মানুষ এখন সেই আল্লাওয়ালা মানুষটা কে এই বিষয়টি এই মুহূর্তে আমি গোপন রাখলাম আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যে তবে আমার ধারণা আপনারা অনেকেই বুঝে ফেলেছেন যে সেই আল্লাওয়ালা মানুষটা কে তারপরেও অপেক্ষা করুন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি সেই যুগশ্রেষ্ঠ আল্লাহর অলির নামটি আমি আপনাদের সাথে শেয়ার করব এবং তার এই সুযোগ্য খলিফার মাধ্যমেই আমি তার মুখ থেকেই আপনাদেরকে শুনিয়ে দেব। যার বাবা মা ভাই সব মেলা ফেলেলাম আমরা বাঙালিরা সেই শেখ হাসিনা আপনারা নিশ্চয়ই সেই যুগ যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি তার সুযোগ্য খলিফা আল্লামা মুফতি শামীম উসমানের মুখেই শুনেছেন যে সেই যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি তিনি আর কেউ নন যুগশ্রেষ্ঠ আল্লাহর অলি হযরত শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে চলুন আমরা আরও সামনের দিকে অগ্রসর হই এই আল্লামা মুফতি শামীম ওসমান তিনি আরও কি কি বলেছেন আমি চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে আসি মা ছেলের সম্পর্ক আমার দুইবার মন্ত্রিত্ব দিচ্ছে আমি মন্ত্রিত্ব নেই নেই বহু কিছু দিচ্ছে আমি নেই নেই আমি একটু স্বাধীন চেতা মানুষ আমার ভাই জানে তার এই মাতৃতুল্য যুগশ্রেষ্ঠ আল্লাহর অলি তাকে নাকি তাঁর জীবনে অনেক কিছু দিয়েছেন তাকে নাকি দুইবার মন্ত্রিত্ব দিয়েছিলেন কিন্তু তিনি মন্ত্রিত্ব নেন নাই এখন এই আল্লামা মুফতি শামীম ওসমান যে কথাটি বলেছেন যে তার সেই যুগশ্রেষ্ঠ আল্লাহর অলি তার মাতৃতুল্য নেত্রী তাকে দুই দুইবার মন্ত্রিত্ব দিতে চেয়েছিলেন কিন্তু তিনি নেন নাই এই কথাটি আদৌ সত্য কিনা সেটি আপনারা নিজেরাই জানেন তিনি ক্ষমতার জন্যে তার দলের আরেকজন নেত্রী আইভির সাথে কন্টিনিউ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং কন্টিনিউ তার সাথে একটা দ্বন্দ্ব কিন্তু বিরাজমান ক্ষমতার জন্যে সেই ভদ্রলোককে যদি মন্ত্রিত্ব দেওয়া হয় সেটি তিনি নেন নাই এই কথাটি কি আদৌ বিশ্বাস করা যায় হ্যাঁ আপনারা অনেকেই বিশ্বাস করতে পারেন কেননা তিনি তো বিশিষ্ট আল্লামা মুফতি শামীম ওসমান এত বড় একজন আল্লামা মুফতি তিনি যে কথাটি বলবেন সেটা সেটা তো মেনে নিতেই হবে তাই নয় কি তাহলে চলুন আমরা জানার চেষ্টা করি তিনি যে যুগ যুগশ্রেষ্ঠ আল্লাহর অলির সুযোগ্য খলিফা সেই যুগ যুগশ্রেষ্ঠ আল্লাহর অলি তিনি কত আল্লাহ ওয়ালা তার কিছুটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এক পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে তিনি নিজ দেশের সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করে একটি প্রহসনের বিচারও জাতিকে উপহার দিয়েছিলেন তিনি এত বড়ো আল্লাহওয়ালা যে সাগরুনিকে এমনভাবে হত্যা করিয়েছেন যে সেই হত্যাকাণ্ডের বিচার পর্যন্ত করার সুযোগ দেন নাই তিনি এত বড় আল্লাহওয়ালা যে ছাত্রলীগ নামক একটি খুনি এবং ধর্ষক বাহিনী তৈরি করেছেন যারা নিজেদের দলের নেত্রীকেও ধর্ষণ করতে দ্বিধা করে না যারা নিজেদের দলের নেতাকর্মীকেও হত্যা করতে দ্বিধা করে না তিনি এত বড় আল্লাহওয়ালা যে গত দশ বছরে শত শত মানুষকে গুম করেছেন যাতে করে তার স্বজনেরা কোনোদিন কবর জেরারত করতে না পারে তিনি এত বড় আল্লাহওয়ালা যে যুবলীগ নামক এমন একটি বাহিনী তৈরি করেছেন যারা বাংলাদেশকে ক্যাসিনো নামক একটি খেলা উপহার দিয়েছেন তিনি এত বড় আল্লাহওয়ালা যে আওয়ামী লীগ নামক এমন এক বাহিনী তৈরি করেছেন যারা গত দশ বছরে ছয় লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করতে সক্ষম হয়েছেন তিনি এত বড় আল্লাহওয়ালা যে দু সালের আঠাশে অক্টোবর তার একটি বাহিনীকে লগী এবং বৈঠার হুকুম দিয়ে দিনের বেলায় রাজপথে পিটিয়ে তাদেরকে হত্যা করা শিখিয়েছেন এবং এটাও শিখিয়েছেন যে কীভাবে হত্যা করার পর লাশের উপর নৃত্য করা যায় তিনি এত বড় আল্লাহওয়ালা যে দু হাজার সালের পাঁচই মে শাপলা চত্বরে এতিমদেরকে হত্যা করে আবার সংসদে দাঁড়িয়ে রসি রসিকতা করে বলেন যে সেদিন গোলাগুলির কোনো ঘটনাই ঘটে নাই আহত নিহতের কোনো ঘটনাই ঘটে নাই বরং হেফাজতের কর্মীরা গায়ে লাল রঙ মেখে শুয়েছিল তিনি এত বড় আল্লাহওয়ালা যে দু সালে বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন এবং দু সালে বিশ্ব ভোট চুরি বিশ্ব ভোট ডাকাতি এবং দিনের ভোট রাতের বেলায় তাহাজুত পরে করার মতো একটি দুর্লভ বিশ্ব রেকর্ড জাতিকে উপহার দিয়েছিলেন তিনি এত বড়ো আল্লাহওয়ালা যে এত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন তিনি এতটাই মিথ্যা কথা বলতে পারদর্শী যে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা একজন সুস্থ মানুষ তাকে ক্যান্সারের রোগী বানিয়ে বন্দুকের নলের মুখে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিতে সক্ষম হয়েছিলেন আমি কে জনাব একেমান বটর এমপি এইটা এই মুহূর্তে মনে যাবে এই মুহূর্তে মৃত্যু হবে মৃত্যু হওয়ার পরে কেউ বলবে না কই সবাই বলবে লাশ কি নাম শেষ নিয়ে যাবেন ভাইরা আমার মৃত্যুর পর কি নিয়ে যাবেন চিন্তা করে এই যে কথাগুলি আল্লামা মুফতি জনাব শামীম ওসমান বলেছেন কথাগুলি কিন্তু খুবই ভালো লেগেছে কিন্তু প্রশ্ন হলো যে আল্লামা মুফতি শামীম ওসমান তিনি যে বয়ানটি দিয়েছেন এই বয়ানের আমল তিনি আদৌ করেন কিনা না কারণ তিনি তিনি পরিচয় দিচ্ছেন যে তিনি একজন এমপি তিনি কিন্তু বিশ্ব ভোট ডাকাতি বিশ্ব ভোট চুরি দিনের ভোট রাতে করে আজকে সংসদ সদস্য হয়েছেন অথচ তিনি আমাকে আপনাকে বয়ান দিচ্ছেন মৃত্যুর বয়ান অর্থাৎ আমাদেরকে বয়ান দিচ্ছেন যে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে অথচ তার নিজেরই খবর নাই তিনি যদি সত্যিকার অর্থেই এই মৃত্যুকে ভয় করতেন তাহলে যে পদ্ধতিতে তিনি ক্ষমতায় এসছেন এই পদ্ধতিতে ক্ষমতায় আসতেন যদি এসেও থাকেন তাহলে তার ভুলটি বোঝার পরে তিনি অচিরেই পদত্যাগ করে তিনি মৃত্যুর জন্যই প্রস্তুতি নিতেন কিন্তু আদৌ তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন কিনা না এ হলো এক আর দুই হলো এই আল্লামা মুফতি শামীম ওসমান তিনি যে এলাকার মানুষ সে এলাকার মানুষ কিন্তু সবাই জানে যে তিনি সন্ত্রাসীদের গডফাদার অর্থাৎ তার হাত এখনও মানুষের খুনের রক্তে লাল তার হাতে কিন্তু এখনও সেই খুনের রক্তের দাগ লেগে আছে অথচ তিনি আরেকজনকে বয়ান দিচ্ছেন যে আপনারা মৃত্যুর জন্য প্রস্তুত হন তিনি কত মায়ের বুক খালি করেছেন কত পিতার বুক খালি করেছেন সেটা নারায়ণগঞ্জের মানুষ খুব ভালো করেই জানে এবং সেটি দিবালকের মতো পরিষ্কার আমরা মানুষ দোষে গুণে যদি আমার হয়ে থাকে আমার কথা কাজ যদি কষ্ট আমি আমার আমার আগেই কাছে করে ক্ষমা সাথে ওনার কোনো দ্বন্দ্ব নেই সুতরাং আমি তাকে ক্ষমা করে দিতে পারি কি না পারি এটার প্রশ্নই আসে না কারণ তিনি আমার কাছে কোনো অপরাধ করেন নাই তবে নারায়ণগঞ্জবাসীর কাছে নিশ্চয়ই তিনি অনেক অপরাধ করেছেন যদি আপনারা চান তাকে ক্ষমা করে দিতে পারেন আপ টু ইউ আমার কোনো সের নাই কিন্তু একটি জায়গায় কথা থেকেই যায় তিনি যদি ক্ষমা চেয়েই থাকেন তাহলে সবার আগে তিনি যে তাহাজ্জুদ পরে দিনের ভোট রাতে করে বিশ্ব ভোট ডাকাতি বিশ্ব ভোট চুরি করে সংসদ সদস্য হয়েছেন এইটার তো আসলে ক্ষমা হয় না তাই না এইটার ক্ষমা চাইতে হলে পদত্যাগ করতে হবে এ হলো এক আর দুই হল তিনি আল্লাহ তাআলার কাছে অপরাধ করলে ক্ষমা চাইলে হয়তো আল্লাহ তাআলা গফরুর রাহিম তিনি তাকে ক্ষমা করতে পারেন কিন্তু তিনি বান্দার হক যা নষ্ট করেছেন যদি সবাই তাকে ক্ষমা না করেন তাহলে তার নেত্রী যত বড়ো আল্লাহর অলিই হন না কেন যত আল্লাহ আল্লাহওয়ালাই হন না কেন তিনি যত বড় আল্লামাই হউন না কেন তিনি যত বড়ো মুফতি হন না কেন যে সকল বান্দার হক তিনি নষ্ট করেছেন তারা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ কশিন কালেও তাকে ক্ষমা করবেন না এটাই চূড়ান্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর